জাপানি দুই শিশুকে দিনের যেই রায় সেটি কিন্তু বহু আকাঙ্ক্ষিত, দীর্ঘক্ষণ কিন্তু আইনজীবীরা এখানে কথা বলেছেন, বাচ্চাদের কথা শুনেছেন, এই বিষয়ে কিন্তু আইনজীবীরা কথা বলবেন। আমি তো আমি চলে যাই, তুলে তুলে ভিডিও তুলে দেন না, দূর থেকে আপনারা দাঁড়ায় আছেন না, না মানে ওইটা তো না, আমি আপনাদের দূর চাই, আমারটা না, আমারটা না, এটা আজকে মাননীয় বিচারপতি ওনার সিদ্ধান্ত জানিয়েছেন, ওনার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বাচ্চারা গুলশান এক নম্বরের একটা ফ্ল্যাটে মুভ করবে বাচ্চারা, এবং সেখানে বাবা এবং মা দুজনই থাকবেন, এবং ওখানে আমাদের সামাজিক কর্মচারীরা ওনারাও থাকবেন, সিআইডি ভাইরা আমাদেরকে দেখে রাখবেন, এবং আমরা দুজনই থাকবো বাচ্চা দেখাতে সব সময়। এটা দুই সপ্তাহ থাকবে মেয়াদটা। আপনার আপনি কি এই আদেশে সন্তুষ্ট? আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন সেইভাবে আমার উত্তর এইভাবে দিলে ভালো হবে, আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে যেহেতু আমি আপনাদের মতোই সাধারণ নাগরিক, আমার যে কী হতে পারে, কেননা আমি তো বিদেশিদের সাথে আমাদের দেশে লড়ছি, আমি বিদেশিদের সাথে আমাদের দেশে লড়ছি, আমি লম্বা কথা বলতে চাই না, শুধু এটুকু বলবো আমাদের তো ইতিহাস আছে যে বাংলা কথা না বলতে দেওয়ায় আমরা দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন করেছি আমরা বাংলা কথা না বলতে দেওয়া আমাদেরকে, সুতরাং আমাদের সেই ইতিহাস আছে বিদেশিদের সাথে লড়বার। আমি এটাকে সেই মনোবৃত্তি, সেই যে আমাদের স্পিরিট দিয়ে আমরা করেছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, কারণ আমি ভেবেছিলাম হয়তো সব হারিয়ে ফেলবো আজকে। আচ্ছা, আপনার সেটা আমি হারাইনি, মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে, খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয়, এবং তিনি সেটার জন্য দুই সপ্তাহ দিয়েছেন, এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গণ্ডগোল না হয়, কেননা সামাজিক কর্মচারীর আপারও থাকবেন, সমাজসেবা কর্মকর্তার লোকরা আপারও থাকবেন, সম্ভবত আপাই হবেন, থাকবেন, তারপরে সিআইডির ভাইরাও দেখে রাখবেন আমাদেরকে, আমি তোমাদেরকে চিনি ভালো মতো, খুব মায়া করেছেন আমার মেয়েদেরকে ওনারা, বিএনপি কমিশনের লোকজন থাকবেন, তাই সেই দিক দিয়ে আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদেরকে আজকে হারাইনি। তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। এটা আসলে আজকে জিতা হারার ব্যাপার না ভাই, এটা আজকে আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকে ও রোজ, সেটার আনন্দ আমি আপনাকে কী বলবো বলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে উপপক্ষের আইনজীবীরা, আচ্ছা আচ্ছা আপনি যদি না দিতে বলেন, আপনার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ এনেছে, এটা আপনি কি জবাব দেবেন? এটা সত্যি না, এটা সত্যি না, প্লিজ।
কই এ ও যা পাশে ভাই ভাই আমার কথা বলে চলে আপা আসছে আপা আপনার অনেক লম্বা আর্গুমেন্ট করলেন এবং একটা আদেশ পেলেন আদেশটা কি আদেশে আপনারা স্যাটিসফাইড কিনা এত বড় আর্গুমেন্ট আছে আসেন আপনি দাঁড়ান পাশে দাঁড়ান সমস্যা নেই দাঁড়ান ওকে ভাই ওকে আপা আপনি লাউডলি বলেন আচ্ছা রল রল আমি খুশি এই কারণে যে এই আদেশের যে জিনিসটা এসছে সেটা কিন্তু আমারই প্রস্তাব আমি মনে করেছি যে বাচ্চারা যেভাবে ভিকটিম সাপোর্ট সেন্টারকে তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আবার এসে ওদের মনের মধ্যে তো একটা আশঙ্কা এসে গেছে মানে রাইট অর রং যেটা হতে পারে যে অনেকদিন মাকে দেখেনি মাকে ভয় পাচ্ছে হয়তো সেই কারণে যদি আমরা আবার রাতের বেলা যদি মা থাকতো তাহলে ওদের হয়তো মাইন্ডটা অন্যরকম হতো সেই কারণে আমার প্রস্তাব ছিল একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা একটা মানে দূরত্ব হয়ে গেছে এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এটা আমার প্রস্তাব ছিল আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারবো আপনার বাচ্চারা আদালতে কি বলছে তাদের আমরা জিজ্ঞাসা করি নাই কারণ আমাদের আমাদের অনেক ধন্যবাদ ভাইরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা করার এখানে আমি জিজ্ঞাসা করতে পারিনি শুধু যখন আমরা দু ক্ষেত্রে আমরা দুজন লয়াররা যখন আমরা বসেছিলাম নেগোসিয়েশনে তখন বাচ্চাগুলো যখনই শুনেছে যে মা তাদের সঙ্গে রাতের বেলা একলা থাকবেন তারা তখন এটা পছন্দ করছিল না এই কারণেই কিন্তু আমি প্রস্তাবটা দিয়েছি মা বাবা একই ছাদের নিচে থাকবে আমার মনে হয় এটা আজকে আমার জন্য জয় ডেপুটি কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিআইডিকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আমরা এরই মধ্যে বিবদমান পক্ষগুলোর মধ্যে যদি কোনো অসুবিধা দেখা দেয় অথবা কোনো অবজেকশন থাকে সেটিও আদালত বলেছেন যেন আদালতকে ইনফর্ম করা হয় অ্যাকর্ডিংলি সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে আজকে আদেশের মর্ম কথা এটি এই আদেশে কি আপনারা সন্তুষ্ট আপনারা তো চেয়েছিলেন যে আপনারা একটা বাড়ি ধরে একটা আলাদা বাড়ি করেছিলেন সেটা তো থাকেনি এবং 14 দিন চেয়েছিলেন তার মধ্যে মা থাকবেন রাতে সারা সারাক্ষণ থাকবেন এবং বাবা কিছু সময় দেখা করতে পারবে সেই আদেশ মানে সেই চাওয়াটা তো থাকেনি তাহলে এই আদেশে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ ভায়োলেন্সের আশঙ্কা করছিলেন দেখুন এখানে পারিবারিক বিষয়ে সবাইকেই কম বেশি ছাড় দিতে হয় ওনারাও এক সময় চেয়েছিলেন যে তাদের বাসায় নিয়ে যেতে হবে ওনাদের দরখাস্ত দায়ের করেছিলেন সেই দরখাস্তে ওনারা বলেছিলেন তাদের যে বাসা সেই বাসায় বাচ্চাকে থাকতে দিতে হবে মা শুধু সেখানে দেখতে পারবেন আমরাও একটি জায়গা ভাড়া করেছিলাম ওনারাও একটি জায়গা আজকে প্রপোজ করেছেন এটি মূলত পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছিলাম কিন্তু পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি এই জন্য বাকিটি বাবা এবং মাকে শুনানি অন্তে আদালত নির্ধারণ করে দিয়েছেন আমি মনে করি এখানে হার জিতের কিছু নেই এখানে ইম্পর্ট্যান্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয় বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয় তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্ট্যান্ট নয় কল্যাণ হয়েছে কিনা এটিই মূল কথা আদালতের আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আমরা সেটি সিদ্ধান্ত নিব চিন্তা করে দেখব তবে আমাদের সামনে অপশন আছে কোনো বিষয়ে কোনো পক্ষ যদি অসন্তুষ্ট হয় এই আদালতেই পুনরায় বিষয়টি উত্থাপন করার সুযোগ আছে আমি বলছি যে তাদের যে সংসার 14 বছরের সংসার এই 14 বছরের সংসারের যে ঝামেলা শুরু হয়েছে সেটি একদিনে শুরু হয়নি এবং আপনি দেখবেন বা আপনারা যারা এভিডেন্সটা দেখেছেন তারা দেখবেন যে আগেও তাদের মধ্যে এই ধরনের ডিসপিউট হয়েছে জাপানে সেখান থেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছেন তিনি পাসপোর্ট বানিয়ে এবং তাদের সঙ্গে আমরা যে 2 বার সরাসরি মিট করেছি যে কথাবার্তা হয়েছে যে ধরনের আলোচনা হয়েছে এগুলো থেকে আমার আশঙ্কা হয়েছে একসাথে থাকতে দিলে কিছু অসুবিধা হতে পারে কিন্তু আদালত যেহেতু দিয়েছেন উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করে যেন অসুবিধাটি না হয় সেই ব্যবস্থার জন্যই আমরা চেষ্টা করব দেখুন আমাদের সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি রায় আছে যে পারিবারিক বিষয়ের কুইক সেটেলমেন্টের জন্য পারিবারিক আদালতে মামলা থাকা সত্ত্বেও
সরাসরি হেভিয়াস কর্পাস পিটিশন করে উচ্চ আদালতে আসতে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 102 অনুযায়ী কোনো বাধা নেই, সেই জন্যই আমরা সরাসরি উচ্চ আদালতে এসেছি। আদালতের আদেশ সবার জন্যই অনিবার্য, আপনার জন্য অনিবার্য, আমার জন্য অনিবার্য। সুতরাং আদালতের আদেশ শান্তি আর অশান্তির প্রশ্ন নয়, আদেশ মেনে চলতে পারলাম কিনা এটিই মূল প্রশ্ন। আমি আশা করি এই যে 15 দিন 16 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে এবং তাদের যে শিশু কন্যা সন্তানরা আছেন তারা অপেক্ষাকৃত ভালো এনভায়রনমেন্ট পাবে, মানসিকভাবে স্বস্তি বোধ করবেন। এরপরে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। পাসপোর্ট তো জমা রাখতে হবে না? না। অর্ডার মৌখিকভাবে আজকে থেকে কার্যকর করার জন্য বলেছেন, মৌখিকভাবে বলেছেন সিআইডিকে যেন আজকেই ওনারা যেতে চাইলে ট্রান্সফার করে দেন।